राय बहादुर বংশলোচন ব্যানার্জি বেলেঘাটা বেঞ্চের অনারারি ম্যাজিস্ট্রেট এবং জমিদার। বংশলোচনের চেহারাটি যৌবনে বংশীর মতোই ছিল বটে, কিন্তু এখন ৪০ পেরিয়ে সামান্য মোটা হয়ে পড়েছে। বিকেলে প্রত্যহ তাই তিনি খালের পাড়ে একটু হাঁটেন। আজ কিছুক্ষণ পায়চারির পর ক্লান্ত হয়ে বংশলোচন বাবু খালের ধারের একটা ঢিপির ওপর রুমাল বিছিয়ে বসে পড়লেন। ঘড়িতে 6:30 বাজে। বর্ষা এসে পড়েছে। আকাশে সজল মেঘের গভীর ঘনঘটা। এখন ঝড় জল হওয়া বিচিত্র নয়, উঠে পড়াই ভালো। তিনি ওঠার জন্য প্রস্তুত হয়ে হাতের বর্মা চুরুটে একটা বোম্বাই টান দিলেন। আর চুরুটে টান দিয়েছে কি দিইনি বিশ্বাস করবে না, হঠাৎ দেখি আমার জামার কোণ ধরে কে যেন টানছে। অদ্ভুত আওয়াজ, এইরকম। পিছন ফিরে দেখি না একটা ছাগল, এই যে এই পাঁঠাটা। কাউকেই দেখছি না। একবার ডাক দিলাম, তাও তার মালিক এলো না। ভাগাতে চেষ্টা করলেও যায় না। আবার এই বেটা দেখি ওই আল্লাদে মানুষের মতো দু পায়ে দাঁড়িয়ে ছোট ছোট শিং দিয়ে ঢু মারে। আর একবার ঠেলা দিতে যাব, বেটা দেখি আমার এই বর্মা চুরুটটা কেড়ে নিয়ে মহানন্দে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিল। খেয়ে নিয়ে আবার একটা অদ্ভুত আওয়াজ, আবার সেই ঢু। ভাবলাম আর একটা চাইছে, তা দিলাম কেস থেকে বার করে আর একটা। সেটাও দেখি বেটা খেয়ে নিল। তারপর আমার এই পাঞ্জাবির পকেট হাতড়াতে শুরু করলো। শেষ পর্যন্ত আমি সিগার কেসটা খুলে বেটার সামনে ধরলাম, সেটাও খেয়ে নিল চিবিয়ে চিবিয়ে। ভাবা যায়। তারপর কি ওই চুরুটের লোভে লোভে তোমার সঙ্গে চলে এলো? তো আর বলবেন না চাটুর্য মশাই, কার ছাগল কি বৃত্তান্ত কে জানে। এ বেটা বত্তা আলালেও যায় না, চলে এসেছে পেছন পেছনে। এখন জানেনি তো, গিন্নি আবার পশু পাখি দেখলেই সপ্তমে চড়ে যান। কি যে করি বুঝতে পারছি না। লোচন না, বেওয়ারিশ মাল বেশি দিন ঘরে রেখো না বুঝলে, সাবার করে ফেলো। কাল রবিবার আছে, লাগিয়ে দাও। খারাপ বলিনি বিনোদ, দিব্যি পুরুষ টুপাটা খাসা কালিয়া হবে। ও আরে আমার বউ না এসা গুলি কাবাব বানাতে পারে না। ও সারাদিন তোমার বউয়ের গপ্প করো না তো বিনোদ। আরে বেশি আদা বাটা দিয়ে হাঁড়ি কাবাবও জম্পেশ হবে। কি বলো বংশলোচন? তোমাদের কি জন্তু দেখলে খেতে ইচ্ছে করে? একটা নিরীহ অনাথ প্রাণী আশ্রয় নিয়েছে, তা কেবল কালিয়া আর কাবাব। বংশলোচন খালের ধার থেকে ছাগলটা নিয়ে ফিরছিলেন। মানিনি মানে তার গিন্নিটিকে কিভাবে অবোধ প্রাণীটিকে আশ্রয় দিতে সম্মত করবেন তার ছক ভাবতে ভাবতে। এখন বৈঠকখানায় বসে থাকা চাটুজ্জে বাবু এবং বিনোদ যখন সে বিষয়ে তাকে কোনো রকম সাহায্য করার কোনো লক্ষণই না দেখে মাংস কি করে রান্না হবে সেই ভাবতে বসলেন, তখন তিনি হতাশই হলেন বলা চলে। সত্যি তো, মানুষের যত বয়স বাড়ে তত খাই খাই বাড়ে। বাচ্চারা তবু নিষ্পাপ, ওই ছাগলটির মতো। ছাগলটি দেখতেও বেশ, কুচকুচে কালো নধর দেহ, বড় বড় লটপটে কানের ওপর কচি পটলের মতো দুটি শিং বেরিয়েছে। বয়স বেশি নয়, এখনো অজাত শশ্রু, শাক শিশু। ঠিক এই সময়ে বৈঠকখানা ঘরে প্রবেশ করল দুটি মানব শিশু, বংশলোচনেরই সন্তান, ঘেন্টু আর টেকু। ও বাবা, আমি পাটা খাবো। যা যা, বড়দের শুনে শুনে কেবল খাই খাই শিখছি। আমি মেটুলি খাবো। এই ভাই চুপ কর, না হলে কিন্তু মার খাবি। বাবা আমি পাটাটাকে পুষবো, একটু লাল ফিতে দাও না। এই তো লক্ষ্মী মা, এই নে লাল ফিতে। ও একটু খাওয়া দাওয়া করে নিক, তারপর নিয়ে খেলো এখন। হ্যাঁ বাবা, পাটার নাম কি বলো না? নাম ওই লম্বকর্ণ। ওর নাম লম্বকর্ণ, এই বলেই ডাকবি। আচ্ছা ইয়ে টেপু, তোর মা এখন কি করছে রে? মা তো এক্ষুনি কল ঘরে গেছে। ঠিক জানিস তো? বেশ, তাহলে 1 ঘন্টা নিশ্চিন্তি। শোন না মা, ঝিকে বল চট করে ঘোড়ার ভেজানো ছোলা 4টি এনে বারান্দায় যেন ছাগলটাকে খেতে দেয়। আর দেখ বাড়ির ভেতরে এক্ষুনি ছাগলটাকে নিয়ে যাসনি যেন। হ্যাঁ। কিন্তু টেপি সে তো বাচ্চাই, उत्साहे राते सज्जे से पितृआज्ञा सम्पूर्ण भूले गिये छागलेर गलाय लाल फीते जड़िए टानते टानते ताके निये एकेबारे मानिनी स्नान घरेर सामने गिये हाजिर हलो एबं मानिनीके डाकते शुरू करलो। ओ मा मा ओ मा मा की करছো তাড়াতাড়ি বেরো না। কি হয়েছে চেঁচামেচি করছিস কেন? এই এসো না তাড়াতাড়ি লম্বকর্ণ দেখবে এসো। মানিনী মুখ মুছতে মুছতে স্নানের ঘর থেকে বেরিয়ে এলেন, সঙ্গে সঙ্গে ঢুকে পড়লেন আবার। এ বাবা রে এই কি কাণ্ড! ছি 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 ঘরের ভেতর পাঠাটাকে কি আনলে? আরে দূর দূর দূর। এই কে আছিস? বাতাসি শিগগির ছাগলটাকে বার করে দে, ঝাঁটা মার ঝাঁটা মার। বাড়ি ওকে তো বাবা এনেছে, আমি ওকে পুষবো। হ্যাঁ মা আমরা ঘোড়া ঘোড়া খেলবো। খেলা পার করে দিচ্ছি, ভদ্রলোকে আবার ছাগল পোষে। বেরো বেরো ও দারোয়ান, ও চুকান্দার সিং। হুজুর! হাঁক দিয়ে চুকান্দার সিং হাজির হলেন। শীর্ণ খর্বাকৃতি বৃদ্ধ, গালপাট্টা দাড়ি, পাকানো গোঁফ, জাঁকানো গলা এবং সবচেয়ে জাঁকালো তার নাম। মূলত তার জোরেই সে চোট্টা এবং ডাকুর আক্রমণ থেকে দেউড়ি রক্ষা করেন। কিন্তু ইতিমধ্যে অন্দরে হট্টগোল শুনে রায়বাহাদুর বুঝলেন যুদ্ধ অনিবার্য। মনে মনে তাল ঠুকে বাড়ির ভেতরে এলেন। মানিনী তার প্রতি দৃকপাত না করেই দারোয়ানকে বললেন, ছাগলটাকে আধি নিকাল দেও, একদম ফটকের বাইরে, নেই তো এক্ষুনি সৃষ্টির শ্রাদ্ধ করবে। বহুত আচ্ছা, চুকন্দার তো বলে ফেলল। কিন্তু বংশলোচন পাল্টা হুকুম দিলেন, দেখো চুকন্দার সিং, এই বকরি গেটের বাইরে জায়গা তো তোমারা নকরি ভি এই বকরির পিছন পিছনে চলা জায়গা। বহুত আচ্ছা। চুকন্দারের চেঁচানিতে বিরক্ত হয়ে মানিনী স্বামীর প্রতি একটি অগ্নিময়ী নয়নবান হেনে মেয়ের কান ধরে টানতে টানতে নিয়ে চলে গেলেন। চ চ রাতে তোমাকে খেতে হবে না হতচ্ছাড়া মেয়ে, আজ রাতেই শেষ। কাল থেকে তুমি আর তোমার বাবা ছাগল নিয়ে ছাগলের দুধ ছানা ননি যা পাও খেয়ে বেঁচে থেকো, আমি হাটখোলা চলে যাব। হাটখোলায় মানিনীর পিতৃগৃহ, তবু বংশলোচনা ছাড়ার পাত্র নন। তিনিও অ্যাবাউট টার্ন করে মার্চ করতে করতে সিঁড়ি বেয়ে নেমে বৈঠকখানায় যাওয়ার সময় গম্ভীর গলায় মেয়েকে উদ্দেশ্য করে যুদ্ধভেরি বাজিয়ে গেলেন, টেপো বাতাসিকে বলে দে বৈঠকখানায় আমার বিছানা দিয়ে যেতে, আমি এই নিচে যাচ্ছি, আর সিঁড়ি ভাঙতে পারবো না। আর ঠাকুরকে বলে দে আমি মাংস খাবো না আজকে, শুধু খান কত কচুরি, একটু ডাল আর পটল ভাজা। পুরাকালে বড় লোকদের বাড়িতে একটি করে গোঁসা ঘর থাকত। গোঁসা হলে আর্য নারীগণ সেখানে আশ্রয় নিতেন। আর্য পুত্রদের জন্য তেমন কোনো পাকা বন্দোবস্ত ছিল না। তাঁরা গোঁসা হলে তাদের অন্য পত্নীদের বাড়িতে গিয়ে উঠতেন। কিন্তু এ যে সময়ের গল্প, সে সময় বৈঠকখানাই হয়ে দাঁড়িয়েছে আর্য পুত্রদের গোঁসা হলে আশ্রয় নেওয়ার একমাত্র উপায়। আর এখন এখন তো জায়গার আরো অভাব। গোঁসা হলে ওই মাটির পৃথিবী ছেড়ে অনেকে অন্তর্জালে ইন্টারনেটেও সারা রাত কাটিয়ে দেন। যাই হোক, আহারান্তে বংশলোচন বৈঠকখানা ঘরে একা গিয়ে শুয়ে পড়লেন। ছোট আলোটা জ্বালিয়ে গীতাটিকে বুকের ওপর নিয়ে পড়তে আরম্ভ করলেন। চিত্তচাঞ্চল্যের মহৌষধ ওই ছোট্ট বইটি। কত রকম ভাবনা যে ওই বইটি পড়তে পড়তে তার মাথায় কিলবিল করে তা কে বলবে। কর্মযোগ পড়তে পড়তে বংশলোচন চিন্তা করতে শুরু করলেন, দুর্গত একটি জীবকে আশ্রয় দিয়ে তিনি কি এমন গর্হিত কর্ম করে ফেলেছেন যার জন্য মানিনী এই রূপ ব্যবহার করেন। বাপের বাড়ি যাবেন বললেই হলো, আর তিনি ফিরিয়ে আনার নামও করবেন না। যখন গরজ হবে আপনি ফিরলে ফিরবে, না হলে ফিরবে না। গিন্নি শখ করে যে এত জঞ্জাল ঘরে পুষছেন তা তো বংশলোচন নীরবে বরদাস্ত করছেন। একই দিনে একটি নিম কাঠের জলচৌকি, একটা 4000 টাকার আয়না আর একটা রুপোর পিকদানি কেনার কোনো মানে হয়? আর তিনি একটি ছাগল পুষতে চাইলেই তার হলো যত দোষ। যত সব বংশলোচন গীতাটি সরিয়ে রেখে আলোর সুইচ বন্ধ করলেন এবং কিছুক্ষণ পরে নাক ডাকতে শুরু করলেন। লম্বকর্ণ বারান্দায় শুয়ে জাবর কাটছিল। দুটো বর্মা চুরুট খেয়ে তার ঘুম তো চটে গেছে। আর সবচেয়ে বড় কথা, তার এখন আরো বর্মা চুরুট খেতে ইচ্ছে করছে। রাত একটা নাগাদ জোর হাওয়া উঠল, ঠান্ডায় সে বিরক্ত হয়ে পড়ল। বাঁধার দড়িটাকেও চিবিয়ে চিবিয়ে বেমালুম খেয়ে ফেলে সে বৈঠকখানার দিকে পা বাড়ালো। সেখান থেকে মিটমিটে আলো আসছে। সে খোলা দরজা দিয়ে ঘরে ঢুকলো। আবার তার খিদে পেয়েছে। ঘরের চারিদিকে চেয়ে সে ফরাসের কোণের একরাশ খবরের কাগজ চিবিয়ে দেখল, বিশ্রী বিশ্রী অগত্যা। সে গীতার 3 চ্যাপ্টার খেয়ে নিল। উফ, গীতা খেয়ে তার গলা শুকিয়ে গেল। জলের খোঁজে এদিক ওদিক তাকিয়ে সে প্রদীপের কাছে গিয়ে রেড়ির তেল চেখে দেখল, বেশ সুস্বাদু। চকচক করে খেয়ে নিল। তখনই আবার তার নাকে প্রবেশ করল বর্মা চুরুটের গন্ধ। বংশলোচন নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন আর স্বপ্ন দেখছিলেন মানিনীর সঙ্গে সন্ধি স্থাপন হয়ে গেছে। হঠাৎ গোফের ওপর ভেজা ভেজা কি ঠেকতে মৃদু হেসে জিজ্ঞাসা করলেন, কখন এলে? ততক্ষণে লম্বকর্ণ তার বর্মা চুরুটের গন্ধওয়ালা গোপটা অর্ধেক খেয়ে ফেলেছে। বিকট চিৎকার করে জেগে উঠলেন বংশলোচন। মেরে ফেলে, গোফটা খেয়ে নিয়েছে রে। সকলেই হুলস্থুলু গতিতে নেমে এলেন। বংশলোচন ক্রমশ প্রকৃতিস্থ হলেন। লম্বকর্ণ 2-4 গা খেয়ে ব্যাক শুরু করলো। বংশলোচন ভাবলেন, আরে অবোধ, এইভাবে আমার মুখ ডোবালি, গোফ চেবালি, এর চেয়ে তো বাঘ হলো ভালো ছিল। মানিনীয় খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, কিন্তু বংশলোচনের এই নাকাল অবস্থা দেখে তিনি সামান্য আনন্দিত যে হলেন না তা কিন্তু নয়। তিনি ভাবলেন, বেশ হয়েছে। বংশলোচনের আর কিছুই মানিনীর ভালো লাগুক বা না লাগুক, তার সুললিত গোপচোরার প্রতি প্রীতি তিনি জনান্তিকে বহুবার প্রকাশ করেছেন। সেই গোপ যখন লম্বকর্ণর উপদ্রবে পুরোটাই উড়িয়ে দিতে হলো, তখন বংশলোচন স্থির নিশ্চিত হয়ে গেলেন, এ বাড়িতে আর লম্বকর্ণে ঠাঁই হওয়া মুশকিল। খুবই আয়নায় নিজের গোপহীন মুখখানি দেখতে দেখতে বিমর্ষ মনে তিনি ঠিক করলেন, ছাগলটিকে বিলিয়ে দিতে হবে। লোক খোঁজার দায়িত্ব বর্তাল সেই চুকন্দর সিং এর উপর। সে দুপুরের দিকে একটি লোককে এনে এত্তালা দিল, লাটু বাবু আয়ে হ্যায়। 3 জন সঙ্গীর সঙ্গে শ্রী লাটু বাবু এসে হাজির হলেন। আপনাদের কোত্থেকে আসা হচ্ছে? আগে আমরা বেলেঘাটা কেরাসিন ব্যান্ড, ব্যান্ড মাস্টার লর্ড বল্লন্দি অধীন। লোকে লাটুবাবু বলে ডাকে। শুনলাম আপনি একটি পাঁঠা বিলিয়ে দেবেন, তাই সঠিক খবর নিতে এসেছি। কি বাজান আপনারা? কি বাজাই না বলুন মশাই, কলসাট হয়, কলসাট কনসার্ট ওই হলো। মোট কথা হারমোনিয়াম, কত্তাল, ডুগডুগি, ক্ল্যারিওলেট সব মিলিয়ে আমরা 19 জন কেরাসিন ব্যান্ড। দেখুন, আমার একটা ছাগল আছে, সেটি আপনাকে দিতে পারি যদি বলেন সযত্নে তাকে পালন করবেন। এ তো আপনি নতুন কথা বলছেন মশায়, ভদ্রলোকে কখনো ছাগল পোষে? এ তো পাখি লয় যে দুধ দেবে, পাখি লয় যে পড়বে, ভেড়া লয় যে কম্বল হবে। সে যাই হোক, বাজে কথা বলার আমার সময় নেই। নেবেন কি নেবেন না বলুন। তা আপনি যখন বলছেন এত করে, লিয়ে নেব। বেশ লিচ্ছি। মনে থাকে যেন, বেচতে পারবেন না, কাটতে পারবেন না। সে আপনি ভাববেন না, লাটু রন্দির কথার লড় চললেই। এদিকে লাটুবাবু তো দুপুর দুপুর লম্বকর্ণকে নিয়ে চলে গেলেন। আর সান্ধ্য আড্ডায় বসে বসে বংশলোচনে শুরু হলো মনস্তাপ। চাটুর্যবাবু এবং বিনোদ যথারীতি বৈঠকখানায় বসে। চাটুর্যে সাদা দাড়ির ফাঁক দিয়ে গুরুপ গুরুপ করে হুঁকো টানছেন। বিনোদ তাস নিয়ে একা একাই ব্যস্ত। আর বংশলোচন নতুন একখানা গীতা নিয়ে পড়তে বসেছেন। পড়ছেন আর ভাবছেন। শেষে বলেই ফেললেন, ব্যাটাদের দিয়ে ভরসা হচ্ছে না বুঝলে বিনোদ, কি যে করবে কে জানে। একদম ভাববেন না, আরে আপনার পাঠা গন্ধর্ব লোকে বাস করবে নিশ্চিত। আমার বউ যখন সিমলায় ছিল তখন আবার বিনোদ তোমার বউয়ের গপ্প শুরু করলে? চুপ করো তো হে। কোনতেও গীতাটা নামিয়ে রেখে একটু শোনো। ছাগলটাকে বিদায় দিয়ে ভালোই করেছো বুঝলে, বাড়িতে রেখে বাড়তে দেওয়া উচিত হতো না। আমাদের মজিলপুরের চরণ ঘোষের একটা ছাগল ছিল বুঝলে, তার নাম ছিল ভুটো। এবার চরণেরও তোমার মতন দয়ার শরীর, পাঁঠার আদর যত্নের সীমা নেই। ব্যাটা খেয়ে 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 হলো ইয়া লাশ, ইয়া সিং, ইয়া দাড়ি। একদিন চরণের বাড়িতে ভোজ, লুচি, পাঁঠার কালিয়া ইত্যাদি। আঁচাবার সময় কি দেখি জানো? কি? সে বিশ্বাস করতে পারবে না। দেখি ভুটে দিব্যি চিবিয়ে চিবিয়ে পাঁঠার মাংস খাচ্ছে, হ্যাঁ হাড়গুলো ফেলছে না। এমন কি বলেন? কি বললুম, দেখছো কি চরণ, এক্ষুনি ছাগলটাকে বিদে করো, কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করো, প্রাণে ভয় নেই। চরণ শুনলে না। এবার গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। তার পরের দিন থেকে ভুটু নিরুদ্দেশ। সে কি খোঁজ খোঁজ খোঁজ, কোথাও নেই। 1 বছর পরে মশাই সেই ছাগল সদরবনে পাওয়া গেল। সিং নেই বললেই হয়, দাড়ি প্রায় খসে গেছে, মুখ একেবারে হাঁড়ি, বর্ণ হয়েছে যেন কাঁচা হলুদ, আর তার উপরে দেখা দিয়েছে মশাই ডোরা ডোরা কাটা কাটা দাগ। ডাকা হলো, ভুটে ভুটে। ভুটে উত্তর দিল, হলম। লোকজন দূর থেকে নমস্কার করে ফিরে গেল। ভাবা যায় সম্পূর্ণ ডারউইন। চাটুর্যের অবশ্য বাঘ সম্পর্কে তাই ধারণা। তার মনে হয় বাঘ হলো সমস্ত প্রাণীরই একটি বিশেষ অবস্থা, ছাগলেরও। এই নিয়ে তর্ক শুরু হবে হবে এমন সময় লাটুবাবু এসে হাজির। তার মুখ শুকনো, চুল উস্কো খুস্কো, চোখের তলায় কালি। বংশলোচন অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। কি হয়েছে, কি ব্যাপার? কি মশাই, আপনার পাঠা আপনি ফেরত নিন, এ সাক্ষাৎ শয়তান আমি আর রাখবো না। কি করেছে? কি করেছে বলছেন মশাই? কি করেনি বলুন? ঢোলের চামড়া কেটেছে, হারমোনিয়ামের চাবি চিবিয়ে ফাঁক করে দিয়েছে, আর আমার 1 প্যাকেট সিগারেট, 2 প্যাকেট বিড়ি, আমার প্যান্টের পকেটে 90 টাকার নোট পর্যন্ত গিলে ফেলেছে। সব গেছে, বেলেঘাটা ব্যান্ড আর নেই। কোন রকমে পালিয়ে এসেছি নিয়ে, নইলে আমাদেরও সে গিলে ফেলতো আর আস্ত রাখতো না। একটা জোলাপ দিলে হয় না? আমি মরছি টাকার শোকে, আমাকে জোলাপ দেবেন? কেমন মানুষ আপনি? না না, তোমাকে না, আমি ছাগলটাকে দিতে বলছি। হায় হায় হুজুর, এখনো ছাগল চিনলেন না? ওসব তার হজম হয়ে গেছে। স্টিলের কত্তাল যে হজম করতে পারে, তার কাছে 90 টাকার নোট এমন কি ব্যাপার? বেশি দর কষাকষির মধ্যে না গিয়ে বংশলোচন লাটুকে 100টি টাকা দিয়ে বিদায় করলেন। এদিকে লম্বকর্ণ ফিরেছে শুনে টেপি ছুটে এলো। টেপুরানি, শিগগিরি গিয়ে তোমার মাকে বলো তো কাল আমরা এখানে খাবো লুচি আর পাঁটার মাংস। বাবার মাংস খায় না। সে কি হে, লম্বকর্ণকে আশ্রয় করে বিশ্বের সমস্ত পাঁটার প্রতি তোমার প্রেম জেগে উঠলো নাকি? আচ্ছা, তুমি না খাও, আমরা তো আছি। জেঠু, এখন তো সে হচ্ছে না, বাবা মা ঝগড়া চলছে, কথাটি নেই। ভারী পেকেছেন, কথাটি নেই, সব তুই জানিস। মা তবে দোতলার ডাকার কথা আমায় কেন বললো, তোমায় না বলে? ওহে রায় বাহাদুর, কন্যাকে বেশি ঘাটাবেন না, তবে কিন্তু সব তথ্য বেরিয়ে পড়বে। অবস্থা বেশ সঙ্গীন। তবে আরে একদিনে তো সব মিটে যেত, ওই ছাগলটাই তো মুশকিল বাঁধালে। বেটা ঘর বেদি বিভীষণ, তা তোমারই বা এত মায়া কেন? আর খেতে না পারো বিদে করে দাও, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করো না। হে দেখি কাল যা হয়, একটা কিছু করা যাবে। এই রাত্রিও বংশলোচন বৈঠকখানায় বিরহের কণ্টকসজ্জায় শয়ন করলেন। লম্বকর্ণকে আস্থা বলে বেঁধে রাখা হলো, সুতরাং তারও কিছু করার ছিল না। পরদিন বিকেল 5:30টার সময় বেড়াতে বেরোনোর জন্য প্রস্তুত হয়েই চারপাশ ভালো করে একবার দেখে নিলেন বংশলোচন। না, কেউ দেখছে না। গিন্নি এবং ছেলে মেয়ে ওপরে, চুকন্দর সিং বসে বসে ঝিমোচ্ছে, চাকর বাকর ঘুমে কাদা। লম্বকর্ণ আস্তাবলের কাছে বাঁধা আছে এবং দড়ির সীমার ভেতরে যার পর নাই লাফালাফি করছে। বংশলোচন দড়ি হাতে নিয়ে ছাগল শুদ্ধ ক্রমে বাড়ির বাইরে বেরোলেন। আজ তিনি সহস্তে লম্বকর্ণকে যেখানে পেয়েছিলেন সেখানে বিসর্জন দিয়ে আসবেন। তারপর যা থাকে তার কপালে। পরিচিতদের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয়ে গলিগুজি দিয়ে যাওয়ার সময় 1 প্যাকেট বার্মা চুরুট কিনে পকেটে পুরলেন তিনি। যথাস্থানে এসে বংশলোচন বার্মা চুরুটের প্যাকেটটি একটি জায়গায় রেখে দিলেন। লম্বকর্ণ একটিকেই তাড়িয়ে তাড়িয়ে খেতে ব্যস্ত হয়ে পড়ল। একদিন এসে বুঝেছে তামাক অল্প অল্প করে অনেকবার খাবার জিনিস, একেবারে অনেকটা খেয়ে নিলে মাথা ঘোরে। এই ফাঁকে পকেট থেকে একটি কাগজ বের করে বংশলোচন লিখলেন, এই ছাগল বেলেঘাটা পুলের ধারে কুড়িয়ে পেয়েছিলাম, প্রতিপালনে অসমর্থ হয়ে আবার এখানেই রেখে গেলাম। আল্লাহ কালী যিশুর দিব্যি, একে কেউ মারবেন না। লেখার পর কাগজটা ভাঁজ করে একটা ছোট্ট টিনের কৌটোর মধ্যে পুড়ে লম্বকর্ণর গলায় ভালো করে বেঁধে দিলেন। তারপর ভারাক্রান্ত মনে শেষবার তার গলায় হাত বুলিয়েই পেছন ফিরে হনহন করে হাঁটতে শুরু করলেন তিনি। দূরে এসেও বারবার বংশলোচন পিছু ফিরে দেখতে লাগলেন। লম্বকর্ণ চুরুটটি খেয়ে ফেলে এদিক ওদিক চাইছে, যদি তাকে দেখতে পায় নির্ঘাত পেছন পেছন আসবে। হাঁটার বেগ আরো বাড়ালেন তিনি, আর পারা যায় না, হাত ধরছে। পথের ধারে একটা তেঁতুল গাছের তলায় বসে পড়লেন তিনি। ভাবতে লাগলেন তিনি একা আর কত করবেন, সকলেই তার উপরে রুষ্ট। এই হতভাগা কৃষ্ণের জীবকে আশ্রয় দিতে গিয়ে আরেকটু হলে দাম্পত্য বিভ্রাট ঘটছিল। হায় রে সত্যযুগ, যখন শিবি রাজা শরণাগত কপতের জন্য প্রাণ দিতে গিয়েছিলেন, মহিষীর ক্রোধ, সভাসদের বেয়াদবি, কিছুই তাকে ভোগ করতে হয়নি। এ কি! হঠাৎ চোখ তুলে বংশলোচন দেখলেন যেন সত্যযুগ আগত প্রায়। আকাশে যেন রাম রাবণের যুদ্ধ লেগেছে। মুহুর্মুহ আকাশের পর্দা চিরে যাচ্ছে বৈদ্যুতিক অর্শনী সংকেতে। দুর্যোগ এসে পড়েছে, প্রচন্ড দুর্যোগ। ঈশান কোণ থেকে হাওয়া শুরু হয়েছে, তাল গাছগুলির মাথা ডাইনির বিনুনির মতো ভয়ঙ্কর দোল খাচ্ছে। কাকের দল আর্তনাদ করে ছিটকে পড়তে পড়তে আঁকড়ে ধরছে ডাল, সেই ডাল ভেঙে তাদের নিয়েই উড়ে চলে যাচ্ছে। হঠাৎই প্রবল বর্ষণ শুরু হলো, মোটা নীলের জলধারা নেমে এলো বংশলোচনের উপর। তিনি উঠতে গেলেন, পারলেন না। এতক্ষণ হেঁটে তার বুক ধরপড় করছে, আর তিনি আতঙ্কিত বটে, উঠতে পারছেন না। হাত পা যেন শীতল বৃষ্টির ধারায় জমে যাচ্ছে, নিজেকে অভিসম্পাত করতে ইচ্ছে হচ্ছে। মান, ইজ্জত, কাপড় চোপড় সব গেল, এখন প্রাণটা রক্ষা পেলে হয়। হায় রে হতভাগা ছাগল! এই সময় বংশলোচনের চোখের সামনে একটা উগ্র বেগুনি আলো, পাশের নারকেল গাছটার মাথায় বাজ পড়ল। রাশি রাশি সর্ষের ফুল, জগৎ লুপ্ত, তুমি নেই, আমি নেই। বংশলোচন অজ্ঞান হলেন। বংশলোচন চোখ খুললেন, তিনি কি মারা গেছেন? মারা গেলে লম্বকর্ণর ঘাড়ে চাপবেন অবশ্যই। মানুষের ভূত ঘাড়ে নিয়ে ওই ছাগল কি করে তিনি দেখে নেবেন এইবার। ওই তো কাঠের পরিচিত কাজ, রেলিং, নিজের পালঙ্কে শুয়ে আছেন তিনি, পাশে মানিনীর অশ্রুসিক্ত মুখ। তিনি আনন্দে আবার চোখ বুজে ফেলতে যাচ্ছিলেন, হঠাৎ ওকে ঘরের মেঝেতে ওটা এখনো দাঁড়িয়ে আছে। তিনি প্রায় লাফিয়ে উঠলেন, ওটা আবার এসেছে, নিয়ে আয় তো লাঠিটা এক্ষুনি। করো কি মেরো না, ও বেচারা বৃষ্টি থামতেই ফিরে এসে তোমার খবর দিয়েছে, তাই তো তোমাকে ফিরে পেলুম, নিয়ে এলাম আমরা সবাই গিয়ে। আমার মিটি সোনা, দেখো না আমি ঘরে কাউকে থাকতে দিইনি ওকে ছাড়া। আর কি, আমি ওকে এক প্যাকেট বার্মা চুরুট কিনে দিয়েছি। এইবার আনন্দে রায় বাহাদুর বংশলোচন চোখটা আবার বুঝেই ফেললেন। ওম হরি মধুসূদন! লম্বকর্ণ রায়বাড়িতে আশ্রয় পেল। এর বছর দুয়েক পরের কথা, মানিনী দেবী একটি বড় আয়নার সামনে দাঁড়িয়ে উদাস নয়নে নিজেকে নিরীক্ষণ করছেন। এমন সময় একজোড়া গোঁফের প্রতিবিম্ব তার কাঁধের ওপর ফুটে উঠল। শ্রোতা অনুমান করতে পারছেন নিশ্চয়ই এই গোঁফের মালিক রায় বাহাদুর বংশলোচন। লম্বকর্ণ কীর্তির পর তার গোঁফ আবার গজিয়ে উঠেছে। মানিনী দেবী কিন্তু আজ গোঁফটিকে দেখে ছোট্ট একটি দীর্ঘশ্বাস ফেললেন। কি সুখেই যে মোটা হচ্ছি! তা আমি থাকতে তোমার সুখের অভাবটা কিসে? আমি কি ভালো নই? তুমি তো ভালোই, আমি মন্দ। ও কি কথা, অভাব কিসের তোমার? হুকুম করলেই তো হয়। বয়স তো বেড়েই চলেছে গো, ধম্মকম্ম আর কিছুই হলো না। क्यों क्यों এই তো আগের বছর গয়া কাশী বৃন্দাবন ঘুরে এলে তার ফল আর কদিন টিকবে। ইচ্ছে হয় একটু মন্তর-টন্তর নি। মন্তর-টন্তর তা বেশ ভালো কথা, আমি চাটুজ্য মশাইয়ের সঙ্গে আজকেই কথা বলছি। কিন্তু বংশলোচনের মন খচখচ করে উঠল। এ যদিও একদিকে ভালো, ধর্মকর্মের বদলে যদি দেশোদ্ধারের ভূত মানিনীর মাথায় চাপত তবে তার রায় বাহাদুর পদের যে কি হতো তিনিই জানেন। কিন্তু গুরু যদি সেই অসীমের আসনটিকে দেখিয়ে দিয়ে ক্ষান্ত থাকতেন তাহলে না হয় হতো, কিন্তু গুরু সাধারণত নিজেই অখণ্ড মণ্ডলাকারের পদটি ধারণ করে বসেন। তার এবং মানিনীর দাম্পত্য জীবনে অসংখ্যবার প্রীতির শৃঙ্খল মেরামত করতে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত দুজনের মধ্যে তৃতীয় কেউ ঢোকেনি। এখন এই গুরুর অনুপ্রবেশ গুরুতর হয়ে পড়লে মুশকিল। এই যে ধর্মের ব্যাপারে ঈর্ষা অভিমান তো শোভা পায় না। যাই হোক, সান্ধ্য আড্ডায় চাটুর্যের কাছে বংশলোচন পত্নীর প্রস্তাব পারলেন। তোমার সংকল্প অতি সাধু, তবে একটা সৎ গুরু দরকার। তোমাদের পৈতৃক গুরুকুলে কেউ বেঁচে নেই? হ্যাঁ, বেঁচে আছেন, তবে তিনি আর ওই ব্যবসায় নেই। থিয়েটারে আব্দুল্লাহ সাজেন। ঘোর বিপদ, কিন্তু এখন তো আর আগেকার দিন নেই। এখন এমন গুরু চাই যার চেহারা দেখলে মন খুশি হয়, বচন শুনলে প্রাণ আনচান করে। ঘোর কলি, সর্বত্র প্রতিযোগিতা। এই সময় বিনোদ ঘরে ঢুকলো। বিনোদ বংশলোচনের শ্যালক। সে এসে বলল, আপনারা আর ও নিয়ে মাথা ঘামাবেন না, দিদি গুরু ঠিক করে ফেলেছেন। ও কে? আরে বালিগঞ্জের খলবিদং স্বামী। উফ, এইসা সুন্দর গাইতে পারেন, চেহারাটিও তেমন, বয়স এই ধরুন এই আপনার থেকে কিছু কম হবে। শুনেছি ছেলেবেলা থেকেই একটা উদাস উদাস ভাব, টেনিস খেলতে খেলতে কতবার যে অজ্ঞান হয়ে পড়েছেন। সংসারে যতদিন ছিলেন নাম ছিল পরাণ সরকার, তারপর স্ত্রী বিয়োগ হতেই স্বামী হয়েছেন। এখন প্রায় 200 শিষ্য আর 400 শিষ্যা। ও তো একেবারে সব ঠিক, মানে দীক্ষা টিক্ষা হয়ে গেছে নাকি? দিদি কি কম চালাক? কাল স্বামীজিকে নিয়ে আসছি। এখন হপ্তাখানেক প্রবেশনে থাকবেন, তারপর দিদির যদি ভক্তি দক্তি হয় তবে মন্তর নেবেন। উত্তম উত্তম। তাই গুরুটির সন্ধান দিল কে? আমি দিয়েছি। আমার বউয়ের বন্ধুদের মহলের খুব খ্যাতি, আপনারাও দেখলে মোহিত হয়ে যাবেন। বংশলোচনের হালকা দীর্ঘশ্বাসকে পাত্তাই না দিয়ে বিনোদ ফের তাস নিয়ে বসে পড়ল। পরদিন খলবিদাং স্বামীর শুভাগমন হল, সঙ্গে কেবলমাত্র একটি কমণ্ডলু আর একটি বড় সুটকেস। বিনোদ মিথ্যে বলেনি, সত্যি তাকে দেখতে অপূর্ব। মধুর গলা, চোখে মহৎ প্রতিভান্বিত ঢুলুঢুলু ভাব। 600 শিষ্য হওয়া কিছুই বিচিত্র কথা নয়। মানিনী দেবী প্রত্যহ শুদ্ধাচারে ভাবী গুরুদেবের সেবার আয়োজন করলেন। এদিকে খলবিদাঙের আগমনে মানিনীর অন্তরেও একটা সাড়া পড়েছে যেন, ভক্তি জেগে উঠেছে। নভেল পড়া, লেস বোনা, ছাঁটা পশমের আসন তৈয়ারি প্রভৃতি পার্থিব কাজকর্মে আর মন নেই। প্রথম দিনেই তিনি নিজের হাতে স্বামীজির উচ্ছিষ্ট পরিষ্কার করলেন, দ্বিতীয় দিন পাতে প্রসাদ পেলেন, তৃতীয় দিন বংশলোচন রোমাঞ্চিত এবং বিস্মিত হয়ে দেখলেন খলবিদাঙের চর্বিত আখের ছিবড়ে মানিনী পরম ভক্তি সহকারে চুষছেন। বংশলোচন বারবার স্মরণ করতে লাগলেন, সর্বং খলবিদাং ব্রহ্ম, সবই ব্রহ্ম। কিন্তু আখের ছিবড়ের ভেতর ব্রহ্মকে দেখলে চিত্ত বিদ্রোহী হয়ে পিত্ত চটে গিয়ে নৃত্য করতে শুরু করে। চাটুর্য মশাই সব শুনে বললেন, তাই তো, সত্যি বেশি বাড়াবাড়ি হচ্ছে। এই বিনোদটাই যত নষ্টের গোড়া। দেশি ঠাকুর মশাই তো দিদির মনে না ধরে একটা জটাধারী গাঁজাখোর নিয়ে এলেই তো পারতি। বলে আমি কি করে জানবো দিদির অত ভক্তি হবে? আহা, এখন কি করা যায় বলুন না। শোনো, আমার মত যদি নাও, আমি বলবো তুমিও একটা ভৈরবী টৈরবী কিছু এনে সাধনা শুরু করে দাও, বিষে বিষক্ষয় হয়ে যাক। আর যদি সাহস থাকে तो गृहिणी के मन कथा खुले बोलो एवं खोलबिदंग के अर्धचंद्र दाओ से काजे आमियो तोमाके साहाज्य करते पारी। ताहले किन्तु दीदी भयंकर चटे जाबे कथाटा भयंकर सत्य मानिनी एमनितेई एकगुए महिला तार उपर तार धर्माचरणे बाधा दिले तिनी जे की करबेन से कथा बलाई बाहुल्य। বংশলোচন আবার তার সেই গীতা বুকে করে আকুল চিন্তা সাগরে হাবুডুবু খেতে লাগলেন। চাটুজ্জে মশাই তো কিছুই বিহিত করতে পারলেন না। বিনোদ আবার মুখ লুকিয়ে ঘুরে বেড়াতে লাগলো। এদিকে গুরুর প্রভাব প্রতিপত্তি ক্রমাগত বেড়েই চলেছে। তার প্রাত্যহিক খাওয়া দাওয়া সাধারণ মানুষের মতোই, সকালে 3 কাপ চা, জলখাবারে একটু লুচি, দুপুরে অল্প ভাত ও মাছ, বিকেলে 1 গ্লাস দুধ, রাতে রুটি মাংস ক্ষীর প্রভৃতি। জীবন যাপনও তিনি করেন সাধারণই। সাধারণ ঘরে বসে বইটই পড়েন আর সন্ধ্যেবেলা মধুর কণ্ঠে ধর্মব্যাখ্যা, সঙ্গীত এবং ঘুঙুর পড়ে ভাব নৃত্য দেখান। বংশলোচন দেখেন সারাদিনই যেন মানিনি এই সন্ধ্যেবেলাটির জন্য অপেক্ষা করে আছেন। হায় 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 হায়, কে তাকে রক্ষা করবে? ভগবানের ওপর হাল ছেড়ে দিয়ে বসে থাকা ছাড়া বংশলোচনের আর কোনো গত্যন্তর রইল না। কিন্তু দুঃখের কথা, শ্রী ভগবানও কিছুই করতে পারলেন না। মানিনী মনস্থির করে ফেলেছেন খলবিদনকে গুরুত্বে বরণ করবেন। কাল সকালে দীক্ষা। বাড়ির পূব দিকে যে মাঠটি আছে সেখানে একটি বেদী রচনা করে চারিদিকে ফুলের টব দিয়ে সাজানো হয়েছে। খলবিদন নিজে ঘুরে ঘুরে সমস্ত তদারক করছেন। বংশলোচন, চাটুর্যে, বিনোদ তিনজনই একটু পেছনে দাঁড়িয়ে রয়েছেন। ওহে রায় বাহাদুর, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলুন। বলছি কি, এমন মঞ্চ সাজিয়ে দীক্ষা তো দেখিনি কখনো। এইভাবে ইউরোপিয়ানদের বিয়ে হয় কিনা? বংশলোচনের রোষকষায়িত নয়নের দিকে চোখ পড়তেই বিনোদ আর কিছুই না বলে মানে মানে স্থান ত্যাগ করল। নেহাত মানিনীয় একটু পেছনে দাঁড়িয়ে সব দেখছেন, না হলে আজ একটা। বংশলোচন মনের রাগ মনেই শান্ত করলেন। এদিকে খলবিদং গুনগুন করে গান গাইতে গাইতে পায়চারি করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন সময় তার নজরে পড়ল মাঠের শেষে একটা বৃহদাকার ছাগল তাকে সতৃষ্ণ নয়নে নিরীক্ষণ করছে। খলবিদং দেখেছেন স্বামী হওয়ার পর থেকেই জন্তু জানোয়াররাও তার কথা শোনে, তার কাছে আসতে চায়, তাকে পথ দেখিয়ে নিয়ে যায়। এ তার ভুল ধারণাও হতে পারে, কিন্তু সেই ধারণার বশবর্তী হয়েই তিনি সেই ছাগলটির দিকে এগিয়ে গেলেন। শ্রোতারা এই ছাগলটিকে চেনেন, এর নাম লম্বকর্ণ। মানিনীর অত্যধিক আদর এবং সপ্তাহে একটি করে বার্মা চুরুটের বাক্স পেয়ে পেয়ে সে ফুলে উঠেছে। এখন তার নবীন যৌবন। লম্বকর্ণ মানুষ হলে তাকে এ বয়সে তরুণ বলা যেত, কিন্তু সে ছাগল হয়েছে, তাই লোকে তাকে বোকা পাঁটা বলে। স্বামী লম্বকর্ণকে দেখে প্রসন্ন বদনে বললেন, শ্রী ভগবানের কি অপূর্ব সৃষ্টি এই জীবটি! বেঁচে থাকা যে আনন্দ তা এতে পূর্ণ মাত্রায় বিদ্যমান। প্রাণশক্তি যেন সর্বাঙ্গে উথলে উঠছে। কি ঘন মুষিবর্ণ কালো এর লোম, আহা আহা যেন শ্যাম। দেখো দেখো তোমরা দেখো, ভগবান সকলের মধ্য দিয়ে এইভাবেই কাছে আসেন। স্বামীজি মাঠের নরম ঘাসের উপর বসে পড়লেন এবং এক মুঠো ঘাস ছিঁড়ে নিয়ে ডাকলেন, আহ 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 আহ। লম্বকর্ণ এলো না, বরং সন্দিগ্ধ দৃষ্টিতে স্বামীজির দিকে চাইল এবং আস্তে আস্তে পিছু হটতে শুরু করল। স্বামীজি বললেন, আহা অবোধ জীব কিঞ্চিত ভীত হয়েছে, আমাকে এখনো চেনে না কিনা। না না, তোমরা ওকে তাড়া দিও না। জীবকে আকর্ষণ করার উপায় তাড়া দেওয়া নয়, তাকে আকর্ষণ করার উপায় হচ্ছে অসীম করুণা, অগাধ তিতিক্ষা। আহ 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 আহ। কেউ তাড়া দিক আর নাই দিক, লম্বকর্ণ ভীত হওয়ার চিজ নয়। আসল কথা এই যে খলবিদনের বিশ্বাস সমস্ত জীবই নাকি তার প্রতি আকৃষ্ট হয়, তার ভালো করতে চায়, এসব মিথ্যে। প্রথম দর্শনেই লম্বকর্ণর অন্তত তার প্রতি একটি অহেতুক অভক্তি জন্মেছে, আর তার সেই মুখের হাসি, লম্বা লম্বা মধুর বাক্য এবং ওই আহ আহ तू 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 শুনে সেই অভক্তি ক্রমাগত একটি বেয়ারা বদখেয়ালে পরিণত হয়েছে। লোকে যাই বলে বলুক, লম্বকর্ণ মোটেই বোকা নয় আর অসহায়ও নয়। ছাগল হলেই তো হলো না, তার একটা সহজাত বৈজ্ঞানিক প্রতিভা রয়েছে। লম্বকর্ণ কলেজে পড়েনি, পাশ করেনি, তবু জানে যথেষ্ট বেগ আহরণ করতে হলে যথাসাধ্য দূর থেকে দৌড়তে শুরু করাই যুক্তিসঙ্গত। তার আরও জানা আছে যে তার দেহের এই দেড়মন মাংস যদি বেগের অঙ্ক দিয়ে গুণ হয় তবে যে ভরবেগ মানে মোমেন্টাম তৈরি হয়, মানুষের পক্ষে তার ধাক্কা সামলানো অসাধ্য। বেশ কিছু দূর পিছু হটে লম্বকর্ণ এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো, তারপর ঘাড় নিচু করে শিং বাঁকিয়ে স্বামীজির নধর ভরিতে নিশানা করে নক্ষত্র বেগে সামনের দিকে লাগালো এক ছুট। কেউ কিছু বোঝার আগেই নিমেষের মধ্যে লম্বকর্ণের প্রচন্ড গুঁতো ধাই করে লক্ষ্যস্থলে পৌঁছল। খলবিদং কোনো শব্দ না করতে পেরে ধরাশায়ী হলেন। বংশলোচন মনে মনে বললেন, ব্রাভো ব্রাভো। তার মনে হলো লম্বকর্ণ তার দিকেই তাকিয়ে আছে, তিনিও তার দিকে তাকিয়ে হাসলেন। শুধু বোরিক কম্প্রেস, পেট ফুটো হয়নি, চোটও বেশি লাগেনি, তবে শকটা খুব খেয়েছেন। একটু পরেই উঠে বসতে পারবেন, তখন আবার দু ড্রাম ব্র্যান্ডি দেবেন। ব্যথাটা সারতে দিন 15 লাগবে। স্বামীজি বিছানায় শুয়ে আছেন, ঘরে শুধু মানিনি আর বংশলোচন। ডাক্তার অত্যুক্তি করেননি। কিছুক্ষণ পরেই খলবিদং চাঙা হয়ে উঠে বসলেন, বললেন, ছাগলটা গেল কোথায়? সেটাকে বেঁধে রাখা হয়েছে, আপনার কোনো ভয় নেই। ভয় ভয় আমি কোনো শালার করি না, কিন্তু ছাগলটাকে এক্ষুনি মেরে তাড়াতে হবে, ও পাপী, ওটা মূর্তিমান পাপ। বলেন কি মশাই, আপনি না বলেন পাপকে ঘৃণা করো পাপীকে নয়? আপনি তো করুণার অবতার। তা আজ যদি আপনি পাপীকে ক্ষমা না করেন, সে বেচারা দাঁড়ায় কোথায়? আর লম্বকর্ণের স্বভাবটা ঠিক হিংস্র নয়, রোদ লেগে আজই বোধহয় ওর ব্লাড প্রেশার একটু চড়ে গিয়েছিল। আর বিনোদ বলছিল ওর বউ নাকি এক ছড়া গাঁদা ফুল খাইয়েছিল ওকে। না না না, দেখুন রায় বাহাদুর, ওইসব আমি শুনতে চাই না। এ বাড়িতে দুজনের স্থান নেই। আপনি যদি চান এই বাড়িতে আমি থাকি, তবে ও বেটাকে তাড়াতেই হবে। বেশ তো গো, কি বলো, লম্বকর্ণকে তাহলে বিদায় দেয়া যাক এবার নাকি? অনেকদিনই তো রইল। মানিনি এতক্ষণ দুজনের কথা শুনছিলেন। হঠাৎ লম্বকর্ণকে তাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা মাত্রই তার যেন কি একটা হলো। তিনি চমকে উঠে সবেগে ঘাড় নেড়ে বললেন, বাপরে, না 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 না, সে আমি পারবো না। এই বলেই তিনি শটান ধূপধাপ করতে করতে কোথা থেকে বংশলোচনের এক পাটি ছেঁড়া মোজা টেনে এনে মেরামত করতে শুরু করলেন। খলবিদং কম অবাক হলেন না। তিনি বললেন, বেশ, তবে আমি এই বাড়ি থেকে বিদায় হই। বংশলোচন উঠে স্বামীজির পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠিকই ধরেছেন, এই নির্বান্ধব পুরীতে দুশ্মন ছাগল রূপী শয়তানের হাতে কেন আর প্রাণটা খোয়াবেন? ঘরে যান, বেঁচে থাকলে আরো অনেক শিষ্য জুটবে। আসুন আসুন, আমি ট্যাক্সি ধরে দিচ্ছি। গুরুদেবকে ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে ফিরে আসার পথে বংশলোচন লম্বকর্ণের জন্য এক প্যাকেট আমেরিকান চুরুট কিনে নিয়ে এলেন।